বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বইয়ের ষষ্ঠতম অধ্যায়, যেটা বস্তুর ওপর তাপের প্রভাব, এই ষষ্ঠতম অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে তাপ, তাপমাত্রা এবং পরবর্তীতে আনুষঙ্গিক আরও কিছু আলোচনা এবং পরবর্তীতে বিভিন্ন সূত্রগুলো শিখে সৃজনশীল প্রশ্ন সমাধান এবং অনেক বেসিক আলোচনা। তো শুরুতেই আমি তাপ নিয়ে যদি আলোচনা করতে চাই এবং খুব ভালোভাবে বুঝতে চাই যে তাপ কি, শুধু সংজ্ঞা না, বরং তাপ আমি বুঝতে চাই যে কিভাবে তাপ উৎপত্তি হয় বা তাপের মূল আলোচনা বা বেসিকটা কি, এটা যদি খুব ভালোভাবে আমি বুঝতে চাই তাহলে আমাকে আসলে বুঝে নিতে হবে যে আন্তঃআণবিক বল কি। আন্তঃআণবিক বল হচ্ছে একটা কঠিন বস্তুর মধ্যে, চিন্তা করো যে এই যে ধরো একটা কঠিন বস্তু, এই কঠিন বস্তুর মধ্যে অসংখ্য পরমাণু থাকে। এই পরমাণুগুলো একটা আরেকটার সাথে যে বন্ধন দ্বারা যুক্ত থাকে বা আন্তঃআণবিক বল দ্বারা যুক্ত থাকে, হ্যাঁ, তো এই আন্তঃআণবিক বল দ্বারা যুক্ত থাকার পরে আমি যদি এখন এই কঠিন বস্তুটাকে উত্তপ্ত করি তাহলে দেখা যাবে যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাটমগুলো বা পরমাণুগুলো রয়েছে তারা তাদের আন্তঃআণবিক বলটাকে ছাড়িয়ে মুক্ত হওয়ার চেষ্টা করে। যখন মুক্ত হওয়ার চেষ্টা করবে, আরো উত্তপ্ত করব, তখন তারা মুক্ত হবে এবং তাদের মধ্যে গতির সঞ্চার হবে। গতির সঞ্চার হলে বা গতিশক্তির সঞ্চার হলে সেখানেই কিন্তু তাপের উদ্ভব হয়। সো তাপটা যদি আমি খুব ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রথমে বুঝে নিতে হবে যে আন্তঃআণবিক বল কি। সো আন্তঃআণবিক বলটাই এখন আমি আলোচনা করতে যাচ্ছি। আন্তঃআণবিক বলটা আমি এখন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আলোচনার শুরুতে এখানে দেখো আন্তঃআণবিক বল জিনিসটা কিভাবে ঘটতে পারে। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থেকেও আন্তঃআণবিক বল পেয়ে থাকি, কিংবা হাইড্রোজেন বন্ধন, কিংবা ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল অথবা লন্ডন বল, এই সবগুলোর বেসিক আলোচনাই হবে আমাদের আন্তঃআণবিক বল, অর্থাৎ এগুলোই কিন্তু আন্তঃআণবিক বল। তো এগুলো একটু কঠিন টার্ম মনে হচ্ছে, কিন্তু খুবই সোজা। আমি এগুলো যা কিছু বলতে যাচ্ছি সবকিছু আন্তঃআণবিক বলের মধ্যেই পড়বে, অর্থাৎ পরমাণুগুলো বা অণুগুলো একটা আরেকটার সাথে কিভাবে যুক্ত থাকে সলিড ম্যাটেরিয়ালে কিংবা পানির অণু পানি তরলে, এগুলোই হচ্ছে আমার আলোচনার বিষয়। তো আমি আলোচনা শুরু, আর কেউ যদি সংজ্ঞাটা আন্তঃআণবিক আকর্ষণ বলের সংজ্ঞাটা কেউ কারো প্রয়োজন পড়ে এখান থেকে লিখে রাখে। ওকে, তো আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, আন্তঃআণবিক বলের একটা শ্রেণী হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। তো একটু কঠিন মনে হচ্ছে যদিও নামটা ডাইপোল ডাইপোল, ডাইপোল হচ্ছে আসলে মেরু আমরা, হ্যাঁ, দ্বি মেরু, এর বাংলা অর্থ হচ্ছে দ্বি মেরু। আমি এখানে একটু লিখে দিই, দ্বি মেরু। ওকে, তো দ্বিমেরু, আচ্ছা লিখলাম। এখন আমরা বোঝার জন্য উদাহরণ হিসেবে নিয়ে আসছি যে একটা হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণু সামনে হাজির করলাম, কেমন, অতি ক্ষুদ্র দেখা যায় না, কিন্তু আমরা সামনে নিয়ে আসছি বোঝার জন্য হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণু। এখন আমরা জানি যে সমযোজী বন্ধনে কি হবে, যদি সমযোজী বন্ধনে তারা আবদ্ধ হতে চায় দুইটা পরমাণু, তাহলে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন এবং ক্লোরিন একটা ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। অর্থাৎ হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন এবং ক্লোরিন থেকে একটা ইলেকট্রন এসে তাদের মধ্যে শেয়ারিং হবে, শেয়ারিং করলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে এবং একটা আরেকটার সাথে যুক্ত থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখা যাক কি ঘটে। এই হচ্ছে হাইড্রোজেন, আমরা বোঝার জন্য একটু অন্যভাবে চিন্তা করব। হাইড্রোজেন অ্যাটম এবং ক্লোরিন অ্যাটম এবং তাদের মাঝামাঝি পয়েন্ট হচ্ছে এটা, কেমন, খুব ভালোভাবে একটু খেয়াল করার চেষ্টা করো স্টুডেন্টরা, এটা হচ্ছে মাঝামাঝি পয়েন্ট। এখন কি হলো যে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন হচ্ছে এটা ধরে নিচ্ছি এবং ক্লোরিন তার এই একটা ইলেকট্রন, এই দুটা ইলেকট্রন তারা শেয়ার করতে যাচ্ছে এবং শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করবে, কেমন, ওকে, ধরে নিচ্ছি। তাহলে এই হাইড্রোজেন তার এই একটা ইলেকট্রন এবং ক্লোরিন তার এই একটা ইলেকট্রন ছেড়ে দি, ক্লোরিনের ইলেকট্রন এবং হাইড্রোজেনের ইলেকট্রনটা এসে এই যে সমযোজী বন্ধন তৈরি করলো। সমযোজী বন্ধন তৈরি করার ফলে কি হলো, তারা একটা আরেকটার সাথে আবদ্ধ হলো এবং এই বন্ধনে তারা যুক্ত থাকবে, কেমন। তো ঘটনাটা ঘটে কি যে এখানে পরমাণুর মধ্যে বা যৌগগুলোর মধ্যে বা অণুগুলোর মধ্যে একটা ঘটনা দেখা যায়, কি, যে তড়িৎ ঋণাত্মকতার একটা বেসিক রয়েছে, যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি বা ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি, সে করে কি, এই শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে একটু টানার চেষ্টা করে, তার শক্তিটা একটু প্রদর্শন করে। আচ্ছা,
তার মানে এখানে কি বুঝলাম আমরা, যে ক্লোরিন করবে কি, দেখো এই শেয়ারকৃত ইলেকট্রনটা কিন্তু দুজনেরই, এবং এই শেয়ারকৃত ইলেকট্রনের দরুন তাদের মধ্যে কিন্তু একটা বন্ধন বা সমযোজী বন্ধনে তারা আবদ্ধ রয়েছে, যুক্ত রয়েছে। এখন এই অবস্থায় করবে কি, ক্লোরিন এই শেয়ারকৃত ইলেকট্রন যেটা দুজনের মধ্যেই রয়েছে, ক্লোরিন দেখো তার নিজের দিকে একটু টেনে নিয়ে আসার চেষ্টা করবে, একটু প্রভাব বিস্তার করবে, একটু শক্তি দেখাবে। তার কারণ হলো ইলেকট্রোনেগেটিভিটির মান বা তড়িৎ ঋণাত্মকতার মান ক্লোরিনের বেশি। তড়িৎ ঋণাত্মকতা কি, এই যে তার শেয়ারকৃত ইলেকট্রনটা যে তার নিজের দিকে টেনে নিয়ে আসতে পারে, একটু হলেও বেশি টেনে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। এবং এই টেনে নেওয়ার ক্ষমতাটা ক্লোরিনের বেশি হাইড্রোজেনের তুলনায়। তাই হয় কি, যে এই শেয়ারকৃত ইলেকট্রন যেগুলো মাঝে থাকার কথা ছিল তা না করে শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিনের দিকে একটু বেশি ঝুঁকে যায়। কেমন? আচ্ছা, যদি ক্লোরিনের দিকে বেশি ঝুঁকে যায় তখন হয় কি, যে এই ক্লোরিনের চারপাশে ইলেকট্রনের মেঘের ঘনত্ব, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব গুলো একটু বেশি হয়ে যায়। তার কারণ হলো যে আগে ছিল মাঝামাঝি, দুজনেরই ছিল, কিন্তু এখন ক্লোরিনের দিকে একটু বেশি হয়ে যাওয়াতে হয় কি, এই ক্লোরিনের এই সারাউন্ডিং ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যায়, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। ইলেকট্রন কি চার্জযুক্ত? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। যেহেতু ক্লোরিনের চারপাশে ইলেকট্রনের ঘনত্ব কিছু হলেও বেড়ে গেল, যখনই সে শেয়ারকৃত ইলেকট্রনটা তার দিকে কিছুটা টেনে নিয়ে আসে, তখনই তার এই ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যায়। ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় মানে সে আংশিক নেগেটিভ চার্জযুক্ত ধর্ম প্রদর্শন করে। সাথে সাথেই হাইড্রোজেনটা তখন কি ভূমিকা পালন করে, আংশিক ধনাত্মক চার্জযুক্ত ধর্ম প্রদর্শন করে। সো যখন কোনো একটা যৌগের মধ্যে যখন এরা বন্ধনে যুক্ত হলো, তখন কিন্তু আমি পেয়ে গেলাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এই যৌগটা পেয়ে গেলাম। কেমন? যদিও এই যৌগটা আমরা পেয়ে যাই, কিন্তু এখানে কি হয় যে ক্লোরিনটা আংশিক নেগেটিভ চার্জযুক্ত হয়ে যায় আর হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে যায়। তো কোনো যৌগের মধ্যে এই যে এই পাশটা হচ্ছে মেরু, এই পাশটা হচ্ছে মেরু, কোনো একটা যৌগের মধ্যে যখন দুই মেরুতে বিপরীত ধর্মী চার্জ পাওয়া যায়, এই যে নেগেটিভ এবং পজিটিভ, এই বিপরীত ধর্মী চার্জ যখন পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে ডাইপোল। কথা ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো ডাইপোলটা কি। সো এই ডাইপোলটা পাওয়ার পরে আমরা দেখব যে ডাইপোল ডাইপোল আকর্ষণটা কি। হ্যাঁ, ডাইপোল ডাইপোল আকর্ষণটা খুবই ইজি। দেখো ক্লোরিনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, তাহলে এই নেগেটিভ চার্জযুক্ত ক্লোরিন কি করবে, সে পজিটিভ চার্জযুক্ত হাইড্রোজেন, এই যে আরেকটা ডাইপোল এখানে আমি বসালাম, কেমন, এ হচ্ছে আরেকটা ডাইপোল। এই ডাইপোলের এই হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, যেটা আমরা এখানে বোঝালাম একটু আগে, ক্লোরিনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। সো এই ডাইপ এটাও একটা ডাইপোল, এটাও একটা ডাইপোল। এই ডাইপোলের ক্লোরিনের নেগেটিভ চার্জযুক্ত প্রান্তটা এই ডাইপোলের পজিটিভ চার্জযুক্ত হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত হতে যাবে, এ হচ্ছে বন্ধন দ্বারা যুক্ত হলো। কেমন? এভাবে যদি আমি আরেকটা ডাইপোল এই পাশে হাজির করি, কেমন, যেমন আরেকটা হাইড্রোজেন ক্লোরাইড যদি চিন্তা করি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো ক্লোরিনের এই নেগেটিভ প্রান্তটা এই ডাইপোলের পজিটিভ যে হাইড্রোজেনের যে পজিটিভ প্রান্ত রয়েছে তার সাথে বন্ধন তৈরি করবে। আবার এখানে যদি এই পাশেও আমি নিয়ে আসতে পারি, এই হলো হাইড্রোজেন ক্লোরাইড, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, অর্থাৎ এটা একটা ডাইপোল হলে ডাইপোলের এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। দেখো হাইড্রোজেনের এই পজিটিভ প্রান্তটা এই ডাইপোলের ক্লোরিনের নেগেটিভ প্রান্তের সাথে বন্ধন তৈরি করবে, তাই না? এই যে বন্ধন তৈরি করলো, ডট 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 মানে হচ্ছে বন্ধন তৈরি করতেছে। সো এইভাবেই কিন্তু একটা আমরা যৌগ পেয়ে যাই। কেমন? একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কিভাবে বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটাও হচ্ছে একটা বেসিক আলোচনা, যেখানে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, এগুলোর মধ্যে কিন্তু ডাইপোল ডাইপোল আকর্ষণ বল দ্বারাই এই যৌগগুলো একটা আরেকটার সাথে বন্ধনে যুক্ত থাকে। কেমন? ওকে, ফাইন। তো এবার আমি হাইড্রোজেন বন্ধনটা বোঝাতে যাচ্ছি, আর হাইড্রোজেন বন্ধন এটাও হচ্ছে আন্তঃআণবিক বল। কেমন? তো হাইড্রোজেন বন্ধনটা বোঝার জন্য খুব ভালো একটা উদাহরণ হতে পারে যে পানি। পানি আমরা জানি যে পানি হচ্ছে পানি সংকেত H2O, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের দ্বারাই যে পানির যৌগ
পানি পানির যৌগগুলো একটা আরেকটার সাথে বন্ধনে যুক্ত থাকে, হ্যাঁ সেটাই আমরা ভালোভাবে এখন বোঝার চেষ্টা করব। আরেকটা কথা সেটা হলো যে আমি একটু আগে বা এখানেও উদাহরণে যেহেতু স্কুল লেভেলের স্টুডেন্টদের জন্য এটা একটু নতুন চিহ্ন হতে পারে, এটা পজিটিভ এবং নেগেটিভের জায়গায় আমি এখানে একের মতো এটা কি দিছি, তাই না? এটা আসলে যদি হায়ার লেভেলে উঠো তাহলে এটাকে বলা হয় পার্শিয়ালি ডেরিভেটিভ, এটাও একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তোমরা এটা মনে রাখো যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক, কেমন? আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক। যেহেতু আমরা ডাইপোলের ব্যাপারটা বা দ্বিমেরুর ব্যাপারটা আলোচনা করতেছি, অর্থাৎ একটা আরেকটার যখন কাছাকাছি অবস্থায় আসে দুইটা মৌল, তখন দেখা যায় যে একটা আংশিক পজিটিভ চার্জযুক্ত ধর্ম প্রদর্শন করে আর একটা আংশিক নেগেটিভ চার্জযুক্ত ধর্ম প্রদর্শন করে। এই যে আংশিক ব্যাপারটার জন্য আমরা এই সাইনটা ব্যবহার করব, তোমরা এভাবে মনে রাখো। আর আরো সহজ হবে তোমাদের এই আংশিক কিংবা এই পার্শিয়ালি এই ধরনের কোনো কিছু চিহ্নর দরকার নেই। তুমি এখানে যেটাই দেখ, যখনই এই চিহ্নটা দেখবা ধরে নিবা এটা পজিটিভ, যখন এই চিহ্ন দেখে নিবা তখন তুমি ডিরেক্টলি ধরে নিবা নেগেটিভ, কেমন? তো দেখো যে পানির যৌগতে যখন বন্ধন তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, তখন কিভাবে বন্ধনটা গঠিত হয়? দেখো পানির মধ্যে কিন্তু দুইটা হাইড্রোজেন, পানির মধ্যে যে যৌগটা থাকে পানির সংকেত H2O, যেখানে হাইড্রোজেন দুইটা এবং অক্সিজেন একটা। সো এই যে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। তো এইভাবেই হাইড্রোজেন এবং অক্সিজেন যখন যখন এখানে থাকে, সেখানে তুমি দেখবে যে বা খেয়াল করবে, বোঝার চেষ্টা করো, হাইড্রোজেন আংশিক পজিটিভ প্রান্ত এবং অক্সিজেন ঋণাত্মক প্রান্ত। আমি আরেকটা ইনফরমেশন এখানে তোমাদের দিয়ে দেই, সেটা হলো যে এই যে নাইট্রোজেন, কেমন? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে হলো ক্লোরিন, তারপরে তোমার ফ্লোরিন, এই মৌলগুলো তোমার তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। এগুলো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, আমি একটু লিখে দেই, তীব্র বা শক্তিশালী তড়িৎ ঋণাত্মক মৌল, কেমন? এটা একটু মনে রাখবে তোমরা। তো আমরা কিন্তু অক্সিজেন নিয়ে ডিসকাস করছি, এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা অবশ্যই ঋণাত্মক। সো অক্সিজেন যদি ঋণাত্মক প্রান্ত হয় তাহলে কি হবে, তার সাথে যে হাইড্রোজেনটা থাকে সেটা ধনাত্মক প্রান্ত হয় বা ধনাত্মক চার্জযুক্ত হবে। একইভাবে সব হাইড্রোজেন গুলোকে আমরা ধনাত্মক দিব আর অক্সিজেন গুলোকে ঋণাত্মক দিব। দেখো এই যে অক্সিজেনে পানির একটি অণু H2O, এই একটি অণু আরেকটা অণুর সাথে কিভাবে বন্ধন দ্বারা যুক্ত থাকে খেয়াল করে দেখো। আমি কিন্তু এটা একটা ডাইপোল বা দ্বিমেরু চিন্তা করতে পারি। এই দ্বিমেরুর এক প্রান্ত ধনাত্মক চার্জযুক্ত, আরেক প্রান্ত নেগেটিভ চার্জযুক্ত। তাহলে এই দ্বিমেরু বা ডাইপোলের একটা প্রান্ত, এটাও একটা ডাইপোল। পানির এই যে একটা অণু, ভালোভাবে খেয়াল করো, এখানে একটা অণু রয়েছে, এখানে একটা অণু রয়েছে, এখানেও একটা অণু রয়েছে, তাই না? তো এই অণুটার ক্ষেত্রে এই অক্সিজেন এবং হাইড্রোজেনকে একটা ডাইপোল চিন্তা করো বা দ্বিমেরু চিন্তা করো। এই অণুর ক্ষেত্রে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের এটাকে একটা ডাইপোল চিন্তা করো বা একটা দ্বিমেরু চিন্তা করো, এটাকে একটা দ্বিমেরু চিন্তা করো। দ্বিমেরু বা ডাইপোল একই কথা আমি বারবার বলছি, ওকে? তো দ্বিমেরুর এই এই অণুর হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বিমেরুর মধ্যে এই প্রান্ত বা এই মেরুর কথা চিন্তা করো, এটা ঋণাত্মক চার্জযুক্ত। এই ঋণাত্মক চার্জযুক্ত অক্সিজেনটা করবে কি, এই যে হাইড্রোজেন, এই যে একটা পার্শ্ববর্তী যে পানির অণুটা থাকবে, এই পানির অণুর সে হাইড্রোজেনকে টার্গেট করবে, যেহেতু হাইড্রোজেন ধনাত্মক চার্জযুক্ত। এই হাইড্রোজেন অর্থাৎ এই এই পানির অণুর এই দ্বিমেরুর অক্সিজেন এবং হাইড্রোজেনের দ্বিমেরুর এই প্রান্তের হাইড্রোজেনের ধনাত্মক চার্জের সাথে এই দ্বিমেরুর অক্সিজেনের ঋণাত্মক প্রান্তটা বন্ধন তৈরি করবে। এইভাবেই একটা পানির মধ্যে সকল অণু একটা একটার সাথে বন্ধন দ্বারা যুক্ত থাকে। দেখো এভাবে অসংখ্য অসংখ্য বন্ধন এভাবে থাকবে, এটাই হাইড্রোজেন বন্ধন। এবং এর ফলে হাইড্রোজেন অক্সিজেন এরা যে বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটাও কিন্তু একটা আন্তঃআণবিক বল, কেমন? আচ্ছা, ওকে। তো আন্তঃআণবিক বলের মধ্যে আরো উদাহরণ দেওয়া যেতে পারে, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল থাকতে পারে, লন্ডন বল দ্বারাও হতে পারে, তো এইভাবে অথবা আয়নিক ভাবেও কিন্তু হতে পারে। তো অনেকভাবে হতে পারে আন্তঃআণবিক বল। এছাড়াও
মৌলগুলো একটা আরেকটার সাথে কিভাবে যুক্ত হতে পারে বা আকর্ষণ বল অনুভব করতে পারে তার আরেকটা উদাহরণ হতে পারে কুলম্বিক বল। কেমন? কুলম্বিক বল হচ্ছে দুইটা ভিন্ন ধর্মী চার্জের মধ্যে আকর্ষণ বল। যেমন হচ্ছে যে একটা প্রোটন, এই যে একটা মৌল আমি চিন্তা করি, এটা একটা মৌল চিন্তা করি, দেখো এই মৌলের এখানে এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে প্রোটন। এখন দেখা যাবে যে এই মৌলের মধ্যে তার কক্ষপথে ইলেকট্রন থাকবে, এরও কক্ষপথে ইলেকট্রন থাকবে। এখন এমনও হতে পারে যে যখন এরা কাছাকাছি অবস্থানে চলে আসে তখন এই ইলেকট্রনের সাথে প্রোটনের একটা আকর্ষণ বল আংশিক, খুবই দুর্বল প্রকৃতির, তারপরেও একটা আকর্ষণ বল কাজ করতে পারে, এটার সাথেও একটা আকর্ষণ বল কাজ করতে পারে। তো যখনই আকর্ষণ বলটা কাজ করে তখন একটা আরেকটার প্রতি কাছাকাছি আকৃষ্ট অনুভব করে এবং কি হয় যে একটা আকর্ষণ বল নিয়ে তারা বন্ধনে যুক্ত হতে চায়। তো আংশিকভাবে সবকিছুই আমার বলার উদ্দেশ্য ছিল যে একটাই, সেটা হলো যে একটা বস্তুর মধ্যে বা কোনো একটা যৌগে পরমাণুগুলো কিংবা অণুগুলো একটা আরেকটার সাথে যে বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে থাকে, এটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। তার কারণ হলো আমি নেক্সট ক্লাসে বোঝাতে চাচ্ছি হচ্ছে তাপ। তাপ বোঝানোর জন্য আমাকে আন্তঃআণবিক বলটা খুব ভালোভাবেই বোঝানোর উদ্দেশ্য ছিল এবং আশা করি বিভিন্নভাবে পরমাণুগুলো অণুগুলো বা যৌগগুলো কিভাবে একটা আরেকটার সাথে যুক্ত থাকে তা আন্তঃআণবিক বলের মাধ্যমে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। যা কিছু বলেছি সবগুলো হচ্ছে আন্তঃআণবিক বল। তো তাপের ক্ষেত্রে হবে কি যে আমি যখন কোনো বস্তুকে উত্তপ্ত করবো তখন এই যে আন্তঃআণবিক বলের দরুন পরমাণুগুলো যে যুক্ত থাকে এই যে আন্তঃআণবিক বলটা কি হবে, আন্তঃআণবিক বলটা ছাড়িয়ে মুক্ত হওয়ার চেষ্টা করবে। কেমন? মুক্ত হওয়ার চেষ্টা করার ফলে এখানে একটা গতিশক্তি সঞ্চার হয়, এই গতিশক্তি থেকে তাপের উদ্ভব ঘটবে। এইগুলোই আমি ডিসকাস করবো আমার নেক্সট ক্লাসে। সো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।